রঙিন পোশাকে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে অসামান্য নৈপুণ্য দিয়ে লঙ্কা বধ করল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে লঙ্কানদের বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে এনেছে মাশরাফি বাহিনী। দলের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাঁর মতে, সফরকারীদের বিপক্ষে মাঠের লড়াইয়ে ফেভারিট মনে হয়েছে বাংলাদেশকে। সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করায় জয়টা সহজ হয়েছে বলে জানান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কার মতো জায়গায় ডাম্বুলাতে ইতিহাস কিন্তু সবসময় শ্রীলঙ্কার পরে, তো সেই হিসাবে আমি মনে করি যে এই জয়টা অবশ্যই আমাদের সামনের ম্যাচগুলিতে ভালো খেলার আরও অনুপ্রেরণা দেবে। এবং আমি মনে করি যে এখন টিম যে শেপে আছে এবং প্লেয়াররা যেভাবে কনফিডেন্টলি খেলে যাচ্ছে, তো আমার বিশ্বাস যে এই সিরিজটা হাতছাড়ার কোনো কারণ থাকবে না। এদিকে আরেক সাবেক অধিনায়ক আকরাম খানের মতে, কলম্বো টেস্টে জয়ের পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। দলের প্রত্যেক সদস্যের মধ্যে জয়ের তীব্র চেষ্টা থাকায় বাংলাদেশ প্রতিপক্ষকে চাপে ফেলতে পারছে বলে জানান তিনি। আমাদের প্রথম ওয়ানডেটা জিতে এটা আমি মনে করি মোরালি আমরা খুব ভালো অবস্থায় আছি এবং স্টেপ বাই স্টেপ যেতে হবে, এবং ইম্পর্টেন্ট হলো যে আমরা সেকেন্ড ম্যাচটা কিভাবে খেলছি সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 28 মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা।